এটা কিন্তু শুধু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বা ত্রিভুজের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে দিতে পারো একটাই টেকনিক শিখো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছো তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বৃত্ত নিয়ে বৃত্তের উপর টোটাল দুটো ক্লাস হবে আজকে এবং আগামী কালকে দুটো ক্লাসের মধ্যে বৃত্তের সমস্ত অঙ্ক যত রকমের অঙ্ক আসতে পারে পরীক্ষায় সমস্ত রকমের অঙ্ক কভার করে দিব তো ফ্রেন্ডস এই দুটো ক্লাসের একটাও কিন্তু তোমরা মিস করবে না বৃত্ত খুব ইম্পর্টেন্ট একটা টপিক দুটো ক্লাসের মধ্যে সম্পূর্ণ বৃত্ত কভার করব তো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখো বৃত্তের প্রথম প্রবলেমে যাওয়ার আগে বৃত্তের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই তারপরে বৃত্তের প্রবলেমে যাচ্ছি কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে বৃত্তের প্রবলেমগুলো তুমি খুব সহজেই সলভ করতে পারবে বৃত্ত মানে নর্মালি কি হয় গোল গোল হবে তাই বলে ফুটবল ক্রিকেট বল ভলিবল কিন্তু বৃত্ত হবে না বৃত্ত মানে গোল হবে কিন্তু হাইট থাকবে না যেমন ফুটবল বলো ভলিবল ক্রিকেট বল যাই বলো এদের হাইট আছে একটা উচ্চতা আছে এদেরকে গোলক বলি বুঝা গেল গোল হলেই হবে না কিন্তু গোল আবার যদি উচ্চতা না থাকে সেক্ষেত্রে আমরা কি বলি বৃত্ত এর জন্য এটাকে দ্বিমাত্রিক বস্তু বলা হয় বৃত্ত এর উচ্চতা নেই কিন্তু যখন হাইট থাকবে গোল আবার উচ্চতা আছে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি গোলক আচ্ছা তাহলে বৃত্তের মাঝখানের পয়েন্টটাকে আমরা কি বলি বলো দেখি কেন্দ্র টোটাল এটাকে আমরা বলি বৃত্ত মাঝখানেরটাকে কি বলা হয় কেন্দ্র বৃত্তের দুটো জিনিস জানার চেষ্টা করি বৃত্তের এই কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যদি যাও যেদিকে যাও কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি বাউন্ডারি অবধি এইদিকে কেন্দ্র থেকে বাউন্ডারি কেন্দ্র থেকে বাউন্ডারি কেন্দ্র থেকে বাউন্ডারি তুমি যেদিকে যাও বাঁ দিক ডান দিক যেদিকে যাও না কেন কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যাব কেন্দ্র থেকে বাউন্ডারি তাহলে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যদি আসো এই যে এটাকে এটাকে বলবে বৃত্তের ব্যাসার্ধ কি বলবো ব্যাসার্ধ এটাকেও ভাবে সেম ভাবে কি বলবো ব্যাসার্ধ এটাও কি বৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ বোঝা গেল কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যদি যাও সেটাকে কি বলে বৃত্তের ব্যাসার্ধ মাঝখানের পয়েন্টটাকে বলে কেন্দ্র আর এই কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি এগুলো কি বলা হয় ব্যাসার্ধ তাহলে ব্যাস কোনটা বলো দেখি আরেকটা ছবি এঁকে নিই এটা বৃত্ত এটা কেন্দ্র কেন্দ্র দিয়ে যদি টোটাল একটা দাগ টানো টোটাল সে যেদিকেই টানো না কেন এটাকে ব্যাস বলা হয় হ্যাঁ তাহলে দেখো দুটো ক্লাসের মাধ্যমে বৃত্ত কভার করব তারপরে জ্যামিতির কিন্তু বৃত্তের উপর জ্যামিতির কোন টোন সংক্রান্ত প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে পরে জ্যামিতিটাও আস্তে আস্তে আমরা কভার করে দেব আচ্ছা তাহলে ব্যাস কোন জিনিসটা বলো দেখি কেন্দ্র দিয়ে একটা দাগ টানো এদিকে টানো এদিকে টানো টোটাল দাগ টোটাল কেন্দ্র দিয়ে যেদিকে দাগ টানো না কেন এটাকে বলবো আমরা ব্যাস আর অর্ধেকটাকে কি বলা হয় ব্যাসার্ধ আরেকটা জিনিস বলে দিই তোমাদের এই ব্যাসার্ধ যদি বলি তোমাদের পাঁচ ব্যাসার্ধ অর্ধেকটা ব্যাসার্ধ না এই ব্যাসার্ধ যদি পাঁচ সেমি হয় এই ব্যাসার্ধ পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ সমস্ত ব্যাসার্ধ সমান হবে তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার করতে পারছো টোটালটাকে বলা হয় ব্যাস আর অর্ধেকটাকে কি বলা হয় ব্যাসার্ধ ওকে আর এই যে বৃত্তের আরেকটা ছবি আঁকি আস্তে আস্তে ক্লিয়ার করি বৃত্তের বাউন্ডারিটা আছে না বাউন্ডারিটা এটাকে বলা হয় পরিধি কি বলা হয় পরিধি আর বৃত্তের ভিতরের জায়গাটাকে কি বলবো আমরা ক্ষেত্রফল কি বলবো ক্ষেত্রফল ওকে তাহলে বৃত্ত দ্বিমাত্রিক বস্তু আর উচ্চতা থাকে না মাঝখানের পয়েন্টটাকে বলা হয় কেন্দ্র অর্ধেক যদি হয় অর্ধেক তাহলে এটাকে বলে ব্যাসার্ধ আর সম্পূর্ণটাকে কি বলে ব্যাস টোটালটা ব্যাস অর্ধেকটা ব্যাসার্ধ মানে ব্যাস যদি হয় দশ সেমি ব্যাসার্ধ হবে পাঁচ অর্ধেক বুঝা গেল ব্যাস দশ সেমি হলে ব্যাসার্ধ পাঁচ আমি যদি বলি ব্যাস বারো সেমি তোমরা বলবে ব্যাসার্ধ ছয় সেমি হবে ওকে আরেকটা জিনিস কি বাউন্ডারিটা কি বলে পরিধি আর ভিতরের জায়গাটাকে কি বলে ক্ষেত্রফল আচ্ছা এবার পরিধি আর ক্ষেত্রফলের দুটো ফর্মুলা একটু জেনে নাও পরিধি পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর এন এর মতো লিখবে স্মল এন মাথায় এভাবে একটা দাগ এটাকে পাই বলে কি বলে এটাকে পাই পাই আর এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধটা আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি ব্যাসার্ধ ইংলিশে রেডিয়াস রেডিয়াসের প্রথম লেটার আর ঠিক আছে তাহলে পরিধির ফর্মুলা টু পাই আর এটা একটু কষ্ট করে ফ্রেন্ডস তোমাদের মনে রাখতে হবে পরিধির ফর্মুলা টু পাই আর পাই মানে পাই এর অ্যাকচুয়ালি একজাক্ট মান নেই কিন্তু পাই এর মান আমরা আনুমানিক কত ধরি 22/7 তাহলে পাই মানে কি
পাই এর মান সবসময় আমরা কি বসাবো 22 বাই 7 নেক্সট টাইম আমরা যখন গোলক করব চৌং করব শঙ্ক করব প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পাই আসবে পাই এর মান কত 22 বাই 7 আর আর মানে কি ব্যাসার্ধ আর মানে কি ব্যাসার্ধ তাহলে পরিধির ফর্মুলা চলো আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো 2 পাই আর আর যদি বলে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার তাহলে সেম ভাবে পাই মানে 22 বাই 7 আর মানে ব্যাসার্ধ ক্লিয়ার তাহলে এটা ছিল বৃত্তের কনসেপ্ট এবার চলো প্রবলেমে যাওয়া যাক দেখো প্রথম প্রবলেম একটি বৃত্তের পরিধি 132 সেমি হলে বৃত্তের ব্যাস কত বৃত্তের পরিধি দেওয়া আছে 132 সেমি বৃত্তের ব্যাস কত একটা জিনিস কি পরিমিতির অঙ্কে সে আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক ত্রিভুজ হোক বৃত্ত হোক যাই হোক না কেন পরিধি ক্ষেত্রফল আয়তন যাই দেওয়া থাক মাঝখানে একটা সমান সমান দিয়ে এটা ডান দিকে বসিয়ে দিবি যদি পরিধি থাকে সেটা ডান দিকে বসাবে ক্ষেত্রফল থাকলেও ডান দিকে বসাবে আয়তন থাকলেও ডান দিকে বসাবে যাই থাক সেটা ডান দিকে বসাবে এবার বলো দেখি ডান দিকে কি বসালে পরিধি ডান দিকে 132 লিখলাম 132 কি তোমরা বলবে পরিধি এবার যেহেতু ডান দিকে পরিধি বসিয়েছো তাহলে বাঁ দিকে লিখতে হবে পরিধির সূত্র 2 পাই আর বুঝা গেল পরিধি ক্ষেত্রফল যাই থাক এটা ডান দিকে বসাবে এবার যেহেতু ডান দিকে তুমি পরিধি বসিয়েছো তাহলে বাঁ দিকে কি লিখবে পরিধির সূত্র এবার এবার প্রশ্ন হলো ডান দিকে যদি তুমি ক্ষেত্রফল বসাও তাহলে বাঁ দিকে কি বসাবে ক্ষেত্রফলের সূত্র ক্লিয়ার ওকে 2 এই পাই এর মান কত একটু আগে বললাম 22 বাই 7 এটাকে পাই বলে স্মল n এই n এর মতো লিখবে স্মল n এইভাবে লিখে না মাথা এইভাবে একটা দেখ পাই পাই এর মান 22 বাই 7 আর মানে ব্যাসার্ধ জানি না সমান সমান 132 বোঝা গেল পরিমিতির কনসেপ্ট গুলো কিভাবে করবে মানে প্রবলেম গুলো পরিধি বাঁদিকে পরিধির সূত্র ক্ষেত্রফল হলে ক্ষেত্রফলের সূত্র এটা যদি আয়তন হয় বাঁদিকে আয়তনের সূত্র ক্লিয়ার ওকে দুই দিয়ে এটাকে ভাগ করলে 6 দ্বিগুণে 12 66 22 দিয়ে 66 কে ভাগ করলে 3 22 66 তাহলে আর কত হবে বলো দেখি এই নিচের 7 গিয়ে 3 এর সাথে গুণ হবে কোনাকুনি যেটাকে বজ্রগুণন বলি হ্যাঁ 7 আর 3 গুণ করলে 3 সাথে 21 বুঝা গেল আর আরই থাকলো 7 আর 3 গুণ করলে 3 সাথে 21 তাহলে আর মানে কি বলো দেখি এটা হচ্ছে ব্যাসার্ধ 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 21 বার করতে বলছে ব্যাস একটু ছবিটা ভাবো দেখি ব্যাস মানে টোটালটা টোটালটা ব্যাসার্ধ মানে অর্ধেকটা হচ্ছে 21 এটা 21 হলে এটাও কত বলো দেখি 21 বুঝছো নাই ব্যাসার্ধ 21 এটাও 21 এটাও 21 তাহলে টোটাল ব্যাস মানে টোটালটা তাহলে টোটাল কত হবে 21 যোগ 21 বাই 21 ইনটু 21 21 21 42 বুঝতে পারছো ব্যাসার্ধ মানে অর্ধেকটা অর্ধেকটা 21 হলে এই অর্ধেকটাও 21 21 আর 21 যোগ করলে 42 এই টোটালটা কি তো আমরা কি বলি ব্যাস বলি তাহলে এটাই অ্যান্সার দু নম্বরে দেখো কি বলছে সেম কনসেপ্টে দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে বৃত্তের পরিধি কত আচ্ছা কি বার করতে বলছে তুমি আগে ভাববেই না কি দেওয়া আছে বলো দেখি মাঝখানে সমান সমান দাও 616 দেওয়া আছে ক্ষেত্রফল পরিধি যাই দেওয়া থাক এটা লিখে দিবে তুমি ডান দিকে ওকে 616 কি বলো দেখি ক্ষেত্রফল এটা ডান দিকে যদি পরিধি থাকে তাও ডান দিকে পরিধি ক্ষেত্রফল তারপর আয়তন যাই থাক সেটা ডান দিকে এবার ডান দিকে যেহেতু তুমি ক্ষেত্রফল বসিয়েছো তাহলে বাঁ দিকে অবশ্যই কি বসাতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা প্রথমেই শিখালাম ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো দেখি পাই স্মল এন এর মতো লিখবে পাই আর স্কোয়ার বুঝা গেল এটা ক্ষেত্রফল তাহলে তুমি বাঁ দিকে লিখবে ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার এবার এটা সলভ করলে পাই এর মান কত 22 বাই 7 ইনটু আর স্কোয়ার সমান সমান 616 বুঝা গেল পাই এর মান 22 বাই 7 আর মানে ব্যাসার্ধ জানি না এটা যা আছে তাই আর স্কোয়ারই সমান সমান 616 22 দিয়ে 616 কে ভাগ করলে একবারে কেটে দিলাম 28 বাইশে 616 বা ছোট সংখ্যা তুমি 11 দিয়ে কাটতে পারো অসুবিধা হচ্ছে চলো আরেকবার ছোট সংখ্যা দিয়ে 11 দিয়ে 22 কে ভাগ করলে 2 11 দিয়ে ভাগ করলে 5 গুণ 55 থাকবে 6 6 গুণ 66 2 দিয়ে 56 কে ভাগ করলে 28 গুণ ভাগটা কিন্তু ফ্রেন্ডস তোমাকে করতেই হবে যদি এইটাই প্রবলেম থাকে ইমিডিয়েট দূর করো কারণ গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি কখনোই অঙ্ক শিখতে পারবে না আবার যদি এই বেসিক টুলসগুলোতে তুমি দক্ষ হয়ে থাকো তাহলে যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে শুধু একটু খাটতে হবে আচ্ছা তাহলে আমরা দেখো এবার আর স্কোয়ারের মান বার করি ভুলেও কিন্তু তোমরা এই 7 দিয়ে 28 কে কাটতে যেও না কোনাকুনি কাটা যায় না কোনাকুনি কি হয় বলো দেখি গুণ হবে গুণ
মাঝখানে সমান সমান আছে, সাতের সাথে আঠাশ কোনাকুনি গুণ হবে, সাত দিয়ে আঠাশকে গুণ করলে সাত আষ্টে ছাপ্পান্নের ছয় থাকবে পাঁচ, সাত দুগুণে চোদ্দ আর পাঁচে একশো ছিয়ানব্বই। ক্লিয়ার এত দূর? ওকে, এবার আর কত হবে বলো দেখি। যখনই বাঁদিকে স্কোয়ার সরাবে তাহলে ডান দিকে একশো ছিয়ানব্বইয়ের উপর রুট আসবে। বাঁদিকে স্কোয়ার ছিল, স্কোয়ার সরিয়ে দিলাম, স্কোয়ার লিখলাম না, শুধু আর, তাহলে ডান দিকে রুট আসবে। এবার একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল কত বলো দেখি, কয়েকটা স্কোয়ার মনে রাখবে। হ্যাঁ, এগারো স্কোয়ার কত হয়? একশো একুশ। বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ। তেরো স্কোয়ার একশো উনসত্তর। চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই। পনেরো স্কোয়ার দুশো পঁচিশ, তাই হয় না? তার মানে একশো একুশের বর্গমূল এগারো হবে, একশো চুয়াল্লিশের বর্গমূল বারো হবে, একশো উনসত্তরের বর্গমূল তেরো হবে, একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল কত হবে? চোদ্দো। একশো ছিয়ানব্বইয়ের রুট ওভার, রুট ওভার করলে কত হবে দেখো, একশো চোদ্দো স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই, অর্থাৎ একশো ছিয়ানব্বইয়ের রুট করলে চোদ্দ হবে। ক্লিয়ার? এটা কী বেরোলো বলো দেখি, ব্যাসার্ধ। এতদূর আশা করি ক্লিয়ার, কারো খুব চাপ তো হচ্ছে না। এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের ফর্মুলা। এটা আয়তন হলে বাদিকে আয়তনের ফর্মুলা। ক্লিয়ার? ওকে, এবার দেখো তো কী বার করতে বলছে, লাস্টে গিয়ে ভাবো। পরিধি বার করতে বলছে, পরিধি আমাকে বার করতে হবে ভাই, পরিধি। পরিধির কী ফর্মুলা বলো দেখি, একটু আগে আমরা শিখলাম টু পাই আর। পরিধি মানে টু পাই আর, টু পাই আর, আর ক্ষেত্রফল মানে টুটা মাথায় থাকবে, মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। টু টু এই পাই মানে বাইশ বাই সাত, ইন্টু আর, আরের জায়গায় ব্যাসার্ধ বসাও, ব্যাসার্ধ কত? চোদ্দ। ওকে, পাই মানে বাইশ বাই সাত, আর মানে ব্যাসার্ধ, প্রশ্নে নেই। দেখো ব্যাসার্ধ মাত্র বার করলাম, আর মানে চোদ্দ। সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দুই, বাইশ দুগুণে চুয়াল্লিশ, চুয়াল্লিশ দুগুণে অষ্টআশি। এটি হচ্ছে বৃত্তের পরিধি। ক্লিয়ার? দেখো তিন নম্বরে কি বলছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর ষাট সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? কি দেওয়া আছে এটা ডান দিকে লেখো, পরিধি ও ব্যাসের অন্তর, পরিধি ও ব্যাসের অন্তর দেওয়া আছে, যাই থাক ষাট দেওয়া আছে না, এটা ডান দিকে লিখবো। পরিধি, ক্ষেত্রফল, দুটোর অন্তর, দুটোর যোগফল, যাই থাক এটা ডান দিকে বসাও। এটা কি লিখলে বলো দেখি, পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর মানে বুঝছো তো, বিয়োগফল, একটু লিখে দিলাম। তাহলে ডান দিকে কি লিখলে তুমি, পরিধি ও ব্যাসের অন্তর মানে ডিফারেন্স। তাহলে বাদিকেও কি লিখতে হবে, পরিধি ও ব্যাসের অন্তর। পরিধির ফর্মুলা কি? টু পাই আর। পরিধি ডান দিকে লিখছো, পরিধি ও ব্যাসের অন্তর, তাহলে তোমাকে অবশ্যই বাদিকেও লিখতে হবে সেম জিনিস। সেম জিনিস মানে কি লিখবে, পরিধি ও ব্যাসের অন্তর। পরিধি টু পাই আর, আর ব্যাস কত হবে? ভালো করে ভাবো, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আর হয়, এটাও আর, ব্যাস মানে টোটালটা, আর আর মিলে টু আর, ব্যাসার্ধ আর, ব্যাস মানে টোটালটা, টোটালটা কত? টু আর, বুঝা গেল? ব্যাসার্ধ আর হলে ব্যাস ডাবল হবে, ডাবল মানে টু আর। তাহলে এটা পরিধি, এটা ব্যাস। এবার ডান দিকে কি লিখছো, পরিধি ও ব্যাসের অন্তর। কি লিখছি ফ্রেন্ডস, পরিধি ও ব্যাসের অন্তর। তাহলে তোমাকে বাদিকেও লিখতে হবে পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর মানে মাইনাস। ক্লিয়ার? ওকে, এটাও পরিধি ও ব্যাসের অন্তর, বাদিকেও লিখতে হবে পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর মানে বিয়োগ। তাহলে এখানে কি হবে, টু ইন্টু পাই এর মান কত? বাইশ বাই সাত। পাই মানে অলওয়েজ বাইশ বাই সাত, আর মানে ব্যাসার্ধ যা আছে তাই থাকবে আরই, মাইনাস টু আর, সমান সমান ষাট। তাহলে এখানে গুণ করলে বাইশ দুগুণে চুয়াল্লিশ আর বাই সেভেন, বাইশ দুগুণে চুয়াল্লিশ আর বাই সেভেন, মাইনাস টু আর, সমান সমান সিক্সটি, যা আছে তাই। তাহলে এখানে লসাগু কত হবে, আর একটু নিচে লিখি, সাত হবে লসাগু। এই ধরনের লসাগু কীভাবে করবে, সাত সাত সেম জিনিস, তাহলে এটা যা আছে তাই। লসাগুর সময় যদি দুটো মিলে যায়, এখানেও সাত এখানেও সাত, তাহলে উপরেরটা যা আছে তাই, না গুণ না ভাগ, মাইনাস। আবার লসাগু করতে গিয়ে যদি দেখো নিচে কিছু নেই, তাহলে এটা দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ, লসাগু দিয়ে এই সংখ্যাকে ডাইরেক্ট গুণ করব। যদি মিলে যায় তাহলে উপরেরটা যা আছে তাই, আবার যদি নিচে কিছুই না থাকে তাহলে লসাগু আর এটা গুণ, সাত দুগুণে চোদ্দো আর, সমান সমান সিক্সটি। আমি ডান দিকে লিখি, চুয়াল্লিশ থেকে চোদ্দো বিয়োগ করলে তিরিশ আর, বাই সেভেন, চুয়াল্লিশ, চুয়াল্লিশটি আর থেকে চোদ্দোটি আর মাইনাস করবো, মানে বাদ দিচ্ছি। তাহলে তোমরা বলবে আরে চুয়াল্লিশটির থেকে চোদ্দোটি মাইনাস করলে তিরিশটি আর, বাই সেভেন, সমান সমান সিক্সটি। তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ দুগুণে ষাট। ক্লিয়ার? সুতরাং আর সমান সমান সাত দুগুণে চোদ্দো,
কোনাকুনি সবসময় গুণ হয় যেটাকে বজ্রগুণন বলি, সাত আর দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দ, আর এর মান চোদ্দ, মানে এটাকেই তো আমরা কি বলি বলো দেখি, ব্যাসার্ধ না? আর মানে কি ব্যাসার্ধ, আর এর মান চোদ্দ, আর মানে কি ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ হচ্ছে চোদ্দ, ক্লিয়ার এতটুক? এবার দেখো চার নম্বর, ও ফ্রেন্ডস আরেকটা কথা, আগের অঙ্কে কিন্তু ব্যাসার্ধই বার করতে বলছিল, তাহলে ব্যাসার্ধ কত বলো দেখি, চোদ্দ না, ওইটাই অ্যান্সার। আচ্ছা দেখো এবার চার নম্বরে কি বলছে, একটি বৃত্তের পরিধি 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা জিনিস আমি তোমাদের আগেও বলছি, যখনই বলবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে, কত বাড়বে বা কমবে যাই বলুক, ক্ষেত্রফল কত শতকরা, ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে যদি বলে, সে যার অঙ্কই হোক, আয়তক্ষেত্র হোক, আর লিখবো না এত কিছু, আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, ত্রিভুজ বলুক, বৃত্ত বলুক, আয়তঘন বলুক, চোখ বলুক, যাই বলুক না কেন, যখন এই শব্দটা বলবে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে বা পরিবর্তিত হবে, তখন একটাই ফর্মুলা তুমি জানবে, এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড। এটা কিন্তু শুধু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা ত্রিভুজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে দিতে পারো, একটাই টেকনিক শিখো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তঘন, চোঙ। এবার কিছু মানে লাস্ট যে WBP-র প্রিলিমিনারি পরীক্ষা হলো মানে 2021 সালে, সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল, সেখানে হয়তো সমকোণী চৌকুলের একটি বাহু বাড়ানো হলো ক্ষেত্রফল কত, তো অনেকে ছেড়ে দিয়ে আসছে, কিন্তু এর ছাড়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো ক্ষেত্রফল বলুক, তোমাকে কনফিউজ করতে পারে, আয়তঘন বলতে পারে, চোঙ বলতে পারে, শঙ্কু বলতে পারে, গোলক বলতে পারে, যাই বলুক, ক্ষেত্রফল মানে এই একটাই ফর্মুলা। এবার এ এর জায়গায় কী বসাবে, একটি পার্সেন্ট, বি এর জায়গায় অপর পার্সেন্ট। তাহলে এবার তোমরা বলবে প্রশ্নে তো একটি পার্সেন্ট আছে 20%, যদি দুটো পার্সেন্ট থাকে, এ এর জায়গায় একটি পার্সেন্ট, বি এর জায়গায় অপর পার্সেন্ট, এবার প্রশ্ন হলো প্রশ্নে যদি একটাই পার্সেন্টেজ থাকে, প্রশ্নে একটাই পার্সেন্টেজ আছে, আমরা যেই অঙ্কটা করছি 20%, আর কোনো পার্সেন্ট নেই, একটাই যদি পার্সেন্ট থাকে, তাহলে এ এর জায়গায়ও 20 বসাবে, বি এর জায়গায়ও 20, বুঝা গেল, একটাই পার্সেন্ট থাকলে এর জায়গায়ও সেই পার্সেন্ট বসাবে, বি এর জায়গায়ও সেম পার্সেন্ট বসাবে। তাহলে প্রশ্নে একটাই পার্সেন্ট আছে 20%, তার মানে এ এর মানও 20, বি এর মানও 20, প্লাস এর মানও হবে 20, বি এর মানও 20, আর নিচে 100, বুঝতে পারছো এত পার্সেন্ট, একটাই পার্সেন্ট থাকলে এর জায়গায়ও 20, বি এর জায়গায়ও 20। তাহলে বলো দেখি 20-20 যোগ করলে কত হবে, 40, এখানে 0-0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়, 2-2 = 4, 40 আর 4 যোগ করলে 44%, তার মানে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে, 44%, এটাই অ্যান্সার। দেখো পাঁচ নম্বরে কি বলছে, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো দেখো এরকম অনুপাত যদি দিয়ে যদি অঙ্ক থাকে, সে যাই অনুপাত থাক বৃত্তের ক্ষেত্রে, এটা একটু নোট করে নাও তোমরা খাতায়, হ্যাঁ, পরিধি, ব্যাস বা ব্যাসার্ধ, এদের অনুপাত সেম হয়, পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ, এদের প্রত্যেকের অনুপাত সেম। তুমি যদি বলো পরিধির অনুপাত 2:3, তাহলে ব্যাসের অনুপাতও 2:3, ব্যাসার্ধের অনুপাতও 2:3, আর এদের অনুপাত যদি ক্ষেত্রফল থেকে বার করতে চাও, তাহলে ক্ষেত্রফলে রুট করবে, বুঝা গেল, পরিধি, ব্যাস বা ব্যাসার্ধ এদের অনুপাত সেম হয়, এদের অনুপাত বার করবে কি করে, ক্ষেত্রফলের রুট করে দিবে, বুঝা গেল, ক্ষেত্রফলের রুট ওভার করে দিলেই পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ যাই বলুক সেটা বার করতে পারবে। এবার অনেক সময় তোমাকে ক্ষেত্রফলের অনুপাত বার করবে, ক্ষেত্রফল দেওয়া থাকলে রুট ওভার করে দিবে, যাই চাক পরিধি, ব্যাস, ব্যাসার্ধ সেম অনুপাত হবে, এটা বার হয়ে যাবে। এবার অনেক সময় ক্ষেত্রফলের অনুপাতই বার করতে বলবে, তখন কি করবে, পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ কিছু তো দেওয়া থাকবে, তাই না, পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ কিছু তো দেওয়া থাকবে, এটা স্কোয়ার করে দিবে, বোঝা গেল। তাহলে ক্ষেত্রফলের রুট ওভার করলে পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত পাবে, আবার পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতে স্কোয়ার করে দিলে ক্ষেত্রফলের অনুপাত পাবে, এতদূর ক্লিয়ার। এবার দেখো আমরা প্রবলেমে আসি, এখানে দেখো ব্যাসের অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত 2:3, তাহলে ব্যাসার্ধের অনুপাতও 2:3, পরিধির অনুপাতও 2:3, তিনটে সেম, কিন্তু আমাকে কি বার করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে খেয়াল রাখবে ক্ষেত্রফল বার করতে গেলে স্কোয়ার, পরিধি থাক, ব্যাস থাক, ব্যাসার্ধ থাক, যাই থাক স্কোয়ার করবে, ক্ষেত্রফল মানেই স্কোয়ার, আবার পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ যখন বার করবে ক্ষেত্রফলের রুট করে দিবে,
কি করে দিবে ক্ষেত্রফলের রুট তাহলে আমরা ক্ষেত্রফল বার করব ক্ষেত্রফল যখন বার করব মন দিয়ে শুনবে পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ যার অনুপাতেই থাক স্কয়ার করে দিবে ব্যাসের অনুপাত আছে স্কয়ার করে দিবে আলাদা আলাদা ভাবে স্কয়ার বুঝা গেল এই বর্গক্ষেত্র আর বৃত্তের ক্ষেত্রে সেম টেকনিক বর্গক্ষেত্রের ক্ষেত্রেও দেখবে ক্ষেত্রফলের অনুপাত যদি বার করতে বলে তাহলে স্কোয়ার করবে বৃত্তের ক্ষেত্রেও সেম ক্ষেত্রফল বললে যার অনুপাতেই দেওয়া থাক স্কোয়ার করবে ক্ষেত্রফল মানেই স্কোয়ার সে পরিধি থাক ব্যাস থাক ব্যাসার্ধ থাক যাই থাক স্কোয়ার করবে তাহলে দুই স্কোয়ার করলে চার আর তিন স্কোয়ার করলে নয় এটি অ্যান্সার ক্লিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত দেখা হচ্ছে বৃত্তের পার্ট টুতে দেখো আমি একটা ক্লাসে কিন্তু সমস্ত বৃত্ত কভার করতে পারতাম কিন্তু একটা ক্লাসে যদি সমস্ত বৃত্ত কভার করি অনেকেই তো স্কিপ করে চলে যাও বা তোমাদের অনেকেরই কিন্তু বুঝতে সমস্যা হবে তাই আমি দুটো ক্লাসে করছি দুটো আস্তে আস্তে করো তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে ওকে আমি আগামীকালকেই পার্ট টু আপলোড করবো তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আরেকটি কাজ তোমাদের দিব সেটা হচ্ছে এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে এই অঙ্কটার অ্যান্সার করতে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্ডস